নির্বাচনী সভাত প্ৰতিশ্ৰুতি আছিল ৰন্ধন গেছৰ মূল্য হ্ৰাসৰ। কিন্তু ভোটগ্ৰহণ সমাপ্ত হোৱাৰ লগে লগেই মূল্য বৃদ্ধি ৰন্ধন গেছৰ। নির্বাচনের পাছত গ্যাসের দাম বড়াবল না লাগিল চৌবিশ ঘন্টা সময়ও। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ সমাপ্ত হল। বৃহস্পতিবারে তেলেঙ্গানাত ভোটগ্রহণ সমাপ্ত হওয়ার পাছতেই অন্ত পড়ে নির্বাচনী ধুমুহা। ভোটগ্রহণ শেষ হল, এতিয়া আর রজাক প্রয়োজন নাই প্রজাক, সেইবাবেই লগে লগে বৃদ্ধি রন্ধন গ্যাসের মূল্য। নবরাত্রি, দশহরে, দীপাবলি সে পহলে উজ্জ্বলা সিলিন্ডার কো 100 রুপিয়ে অর সস্তা কর দিয়া গয়া। পাঁচ রাজ্যের নির্বাচনের প্রাকক্ষণত মোদী সরকারে 200 টাকাকৈ হ্রাস করেছিল রন্ধন গ্যাসের মূল্য। 1105 টকাৰ পৰা অসমত ঘৰুৱা ৰন্ধন গেছৰ মূল্য হৈছিল 950 টকা। এইবাৰ নিৰ্বাচন অনুষ্ঠিত হোৱা ৰাজ্যসমূহলৈ গৈ বিজেপি চৰকাৰে দিলে ৰন্ধন গেছৰ মূল্য আৰু অধিক হ্ৰাস কৰাৰ প্ৰতিশ্ৰুতি। ছত্তীশগড়, তেলেঙ্গানা, ৰাজস্থান আদি ৰাজ্যত বিজেপি চৰকাৰ হলে 450 টকাতেই ৰন্ধন গেছ যোগানৰ প্ৰতিশ্ৰুতিৰে ভোটাৰৰ মন জয় কৰাৰ চেষ্টা চলালে বিজেপিয়ে। ভাজপা চৰকাৰে তয় কিয়া হে कि अब उज्ज्वला की लाभार्थी बहनों को केंद्र सरकार की तरफ से गैस सिलेंडर सिर्फ 600 रुपये में मिलेगा। अब तक आपको एक गैस सिलेंडर करीब 1100 रुपये का पड़ता था। নির্বাচন অনুষ্ঠিত হওয়া রাজ্যসমূহ রন্ধন গ্যাসের মূল্য হ্রাসের প্রতিশ্রুতি দিয়া বিজেপির অন্যতম নেতাজন আছিল অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় ছত্তীশগড়ত 500 টাকা, রাজস্থানত 450 টাকা আর তেলেঙ্গানাত সরকার গঠন হলে বিনামূল্যতে বছরেকত 4টাক রন্ধন গ্যাস যোগানের প্রতিশ্রুতি দিছিল। हजार रुपया बहन का खाता में मिलेगा, 500 रुपया में गैस का सिलेंडर भी मिलेगा। केवल बीजेपी नहीं, কংগ্ৰেছেও ভিন্ন ৰাজ্যত দিলে ৰন্ধন গেছৰ দাম হ্ৰাসৰ প্ৰতিশ্ৰুতি। ৰাজস্থানৰ দৰে ৰাজ্যত 400 টকাত ঘৰুৱা ৰন্ধন গেছ যোগানৰ ঘোষণা দিলে কংগ্ৰেছে। ইছলি মই কেনা চাহুঙ্গা জো কহা 500 ৰুপে মে সিলিন্ডার গেছ সিলিন্ডার হিন্দুস্তান মে কাই নাই রহা, হমনে দিয়া 500 রুপে গেছ সিলিন্ডার দিয়া। কিন্তু এতিয়া নির্বাচন গল, শেষ হল ভোটগ্রহণ। ভোটগ্রহণ শেষ হওয়ার 24 ঘন্টা পার নহতেই এবার বৃদ্ধি পালে রন্ধন গ্যাসের দাম। 19 কেজি ওজনের প্রতিটি বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধি পালে 21 টাকা। পরিণতিত 19 কেজি ওজনের বাণিজ্যিক সিলিন্ডারের দামে বর্তমান গুয়াহাটীত অতিক্রম করলে 2000 টাকার সীমা। উল্লেখ যে ভারত সরকারে শেহতাকৈ সংসদত তুলি ধরা তথ্য অনুসরি দিল্লীত 2016 চনত প্রতিটি বাণিজ্যিক সিলিন্ডারের মূল্য আছিল 932 টাকা। চলিত বর্ষের জুলাই মাহত ইয়ার মূল্য হয়েছিল 1780 টাকা। বর্তমান দিল্লীত বাণিজ্যিক সিলিন্ডারের মূল্যই 1800 টাকার ঘর অতিক্রম করেছে। ভোটগ্রহণের 24 ঘন্টা নহতেই বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধি পালে ঘরুয়া সিলিন্ডারেরও যে দাম নাবাড়িব তার গ্যারান্টি কোনে দিব পারে? নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।